গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা অনেক 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 ভালো আছো। তো আজকের ভিডিওটা শুরু করার আগে আমি দেশের বাইরে সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানাচ্ছি আর বড়দের প্রণাম জানিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো তোমরা গোল্ডি কি করছে। গোল্ডি আজকে এই ঘরে এসে বসে আছে। গোল্ডি আজকে দেখেছো কত এখন শান্ত। ওকে দেখে মনে হয় যে ও দুষ্টুমি করে, তোমাদের দেখে মনে হচ্ছে? দেখো মানে কেউ কিছু জানে না, তাই না? তাই তো গোল্ডি, কিছু বলো, তুমি কিছু বলো। আচ্ছা গোল্ডি তোমাদের কিছু বলবে, বন্ধুরা তোমরা একটু শোনো, গোল্ডি কি বলবে তুমি? না না গোল্ডি কি বলবে, ও গোল্ডি এখন দাদাকে আদর করবে। আরে এত আদর করে না গোল্ডি, এত আদর করে না, এত আদর করি না, করি না এত আদর। ওই হাই তুলছে, হাই তুলছে। তো বন্ধুরা আজকে গোল্ডি কিন্তু সকাল সকাল গা হাত পা মুছে একদম ফ্রেশ হয়ে গেছে, দেখেছো? কিন্তু আমি এখনো ওর আজকে চুলগুলো আঁচড়ে দিইনি, লোমগুলো আঁচড়ানো হয়নি, আঁচড়াবো। তো তো বন্ধুরা চলো আমি আবার ফিরে আসছি গোল্ডিকে নিয়ে। আজকে গোল্ডির কিন্তু সারাদিনের টুকটাক ভিডিও আমি দেখাতে থাকছি তোমাদের, কতক্ষণ কি দেখানো যায়, কারণ ভিডিও তো বেশি বড় করা যাবে না। যতক্ষণ আমি গোল্ডি আজকে অ্যাক্টিভ থাকছে কখন সেটা সেই সময় তোমাদের দেখাবো। এখন কিন্তু দেখেছো গোল্ডি কিন্তু সেরকম খেলার মুডে নেই, তো যখন খেলার মুডে আসবে তখন আবার ফিরে আসছি আমি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে সন্ধেবেলা। তো এখন আমার হাজবেন্ড এসছে বাড়িতে আর গোল্ডি চট করে বিছানা থেকে নেমে গেছে। আর আজকে কিন্তু যেটা ছিল দুপুরবেলা থেকে টানা ঘুমিয়েছে, এই কিছুক্ষণ আগে উঠেছে। তো আজকে ঘুমটা কিন্তু গোল্ডি মানে একদম টানা ঘুমিয়েছে, একদমই ওঠেই নি। তো ওর ভিডিও করতে পারিনি, কারণ ও ঘুম থেকে জাগা না থাকলে কি আর ভিডিও করবো, ঘুমিয়ে রয়েছে, এক ভিডিও কতবার দেবো, তো এর জন্য সেটা আর করিনি। কিন্তু দেখো এখানে বাবাই এসছে, চট করে উঠে গেছে, ঘুমটা ভেঙেছে ওর, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। আমি ভাবছিলাম ভিডিও করা শুরু করব, কারণ দাদার সাথে খেলছিল। তো খেলতে খেলতে কিন্তু দেখো এই যে যেই বাবাই এসছে আবার বাবার সাথে খেলা শুরু করেছে। কারণ কি খেলে না, বাবাইয়ের আদরটা খাবে বলে, বা খেলে বেশিরভাগই দাদার সাথে। আর বাবাই এলে বা আমি যদি কোথাও যাই, আমি এলে তো মানে এরকমভাবে থাকলেই না, ঝাপাঝাপি করে আমাকে ফেলে দিয়ে মানে যত ওর রাগ তখন আমার উপরে ওঠায়, রাগ তো না আর কি অভিমান। তো দেখো বাবাই কি এনেছে না এনেছে আগে একটু চেক করে নিল, কারণ আগেই ও চেক করে বাবাই কি এনেছে না এনেছে। তো দেখে দেখে আবার দাদার ঘরে এসছে, মানে দাদার সাথে কিন্তু এখন এতক্ষণ যুদ্ধ করছিল, বিছানার চাদর মাদর উঠিয়ে দিয়ে কি আর বলবো। তো যাই হোক চাদরটা আবার পেতে নিতে হবে, কারণ গোল্ডি মশাই যেখানেই থাকবে সেখানেই তো একটু অগোছল থাকবে, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে বসে আছে যে বাবাই ওর জন্য কি এনেছে, বাবাই বিস্কিট এনেছে আর একটা কেক এনেছে। কেকটাও খেতে পারবে না, কারণ কেকটা আজকের কেকটা মিষ্টি আছে, তো কেকটা দেবো না। কিন্তু বিস্কিটটাও কিন্তু পার্লিজি, অ্যাকচুয়ালি কি গোল্ডি পার্লিজি খুব ভালো খায়, শায়ানও ভালো খায়, তো শায়ানের জন্য আনে। কিন্তু এবার গোল্ডিজি কি, গোল্ডিজি বলছি, গোল্ডি কি করে, পার্লিজি যদি শায়ান খায় ও তখন ওটাই খাবে, ওকে অন্য বিস্কুট দিলে খাবে না, ও এরকম করে। তো ভিডিওতে যদি আজকে ও সেই জিনিসটা করে অবশ্যই দেখাবো, আর না করলে আর আজকে দেখাবো না, পরের দিন অবশ্যই দেখাবো, একদিন দেখাবো। তো দেখালামই তো তোমাদের কিছুক্ষণ আগে যে ও কি ধরনের মানে আদর খেতে ভালোবাসে। ওরা এমনিতেও ল্যাবরা ভীষণ 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 ফ্যামিলি ডগ হয়, ওরা আদর খেতে ভীষণ ভালোবাসে, তো আমাদের এটা সবাই আমরা জানি মোটামুটি। আর দেখো এখানে পাথরটা নিয়ে, ওই পাথর তো না, এটা ওকে হাড় এনে দিয়েছিলাম, হাড়টাকে টুকরো করে রেখে দিয়েছে। তো যাই হোক ওই হাড়টা বারবার ফেলবে, আর আমার দায়িত্ব হচ্ছে বারবার হাড়টাকে তুলে দেওয়া আর কি। এর আগের দিনও দেখালাম আমি এসে ওই হাড় তুলে দিই, ওর নিচে হাড় পড়লে নিজে গিয়ে নামে গিয়ে হাড়টাকে নেবে না, ওই হাড়টাকে আমাকেই ওকে তুলে দিতে হবে।
তো বন্ধুরা, আমাকে অনেক দাদা ভাইরা অনেকেই রিকোয়েস্ট করছে, আমার বাইরের বন্ধু অনেকেই আছো যারা আমাকে রিকোয়েস্ট করছো যে আমি বাংলাতে বলছি তোমরা বুঝতে পারছো না, হিন্দিতে জানাতে বলছো। তো দেখো, আমার তো চ্যানেলটা হিন্দি যেহেতু, এই বাংলা যেহেতু, আমি তো আর হিন্দিতে মানে ভিডিওটা করতে পারি না, বা টানা যে হিন্দি বলে যাব সেরকমও আমি পারবো না, কারণ অতটা হিন্দি আমার মানে আসে না, আমি যেহেতু বাঙালি। তো তার জন্য কি হয়েছে, প্রবলেমটা এখানেই হয় যে আমি টানা হিন্দিতে কথা যে বলবো সেটা পারবো না, কিন্তু আমি এর বিপরীতে কি করা যায় সেটার আমি অবশ্যই ব্যবস্থা করব, যাতে তোমরা আমার ভাষাটা বুঝতে পারো, আমি নিচে লিখে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে গোল্ডি কি করছে, আমি বিস্কিটটা নিয়ে না হাতে রাখছিলাম কোন হাতে জানার জন্য, দেখছি বলেই দিচ্ছে, আর বলতে বলতে আর এমন জোরে খিঞ্চি দিয়েছে আমার হাতে, আমার হাতে খুব জোরে লেগে গেছে। তো লাগলে কি করব, দোষটা আমারই, আমি এরকম করে ধরেছি ওকে যে বিস্কিটটা কোথায় বল, আবার আমি হাতটা চেঞ্জ করলাম বলে রাখলাম দেখি কোথায় বলে, তো দেখলাম না ঠিকঠাকই বলছে, আবার এই হাতটা নিয়ে এরকম করছে। এই করতে গিয়ে কিন্তু আমার নখে, ওর নখে আর কি আমার হাতটা লেগে গেছে, নখটা না যতবার ভাবি কাটাবো। দেখো বন্ধুরা, আমি নখটা কাটাই কিন্তু পুরোপুরি না, যে একদম ছোটো করে দেবো, ভীষণ ভয় পাই নখ কাটাতে আমি, আর ও অন্য কারো কাছে, কারো কাছে কাটবে না। একজনকে বলেছিলাম কাটানোর জন্য এসছিলো, মানে এমন করছে ও, মানে উনি তো ভয় পেয়ে, উনি বলছে না আমি কাটাতে পারবো না, মুখে মাস্ক পরিয়েছি, তার সত্ত্বেও মাস্ক রাখছে না, টেনে ছিঁড়ে দিচ্ছে, তুলে দিচ্ছে, এরকম করছে। তাও শুয়ে থাকলে আমি মাঝে মাঝে গিয়ে টকটক করে নখগুলো কেটে দিই, কিন্তু ওই যে আমার ভয় লাগে যে কীভাবে কতটা কাটবো না কাটবো সেই জিনিসটা আমি ভীষণ ভয় পাই। তো দেখো এখন টি টাইম, তো চা নিয়ে চলে যাচ্ছে, চা না কফি করেছি, কফি নিয়ে চলে যাচ্ছে, আমি আমার হাজব্যান্ড কফি খাবো, আর এই যে চানাচুরটা, চানাচুরটা আমি আমার হাজব্যান্ডই খাবো, আর পার্লেজি সায়ন একটা নিয়ে নিয়েছে আর একটা গোল্ডির জন্য। তো গোল্ডি তো দেখছে, আবার আমার হাজব্যান্ড না বলছে যে ওকে এইসব বিস্কুট খাইও না, যার জন্য আমি ওকে সুগার ফ্রি বিস্কুট দিই আর তোমরা এইসব বিস্কুট খাওয়াচ্ছ, কিন্তু কি করবো, ওই যে মায়ের মন, ছেলে ওরকমভাবে তাকিয়ে থাকে আমার খুব খারাপ লাগে, তাই আমি বলি যে সায়নের জন্য যাই আনবে গোল্ডির জন্য অবশ্যই এনো, কিন্তু ওই যে ও বারণ করে যে দিও না ওকে মিষ্টি, কারণ ও যেহেতু কৃমির ওষুধ খাওয়ানো হয় ওকে টাইমলি, ওদের একটা টাইম থাকে, সেই টাইম ওয়াইজ ওদের কৃমির ওষুধ খাওয়ানো হয়, কিন্তু একটু মিষ্টি না না বেশি খাওয়ালে ওদের খাওয়াটা কমে যায়, তার জন্য আমি মিষ্টি দিই না, কিন্তু ওই যে বিস্কিট ফিস্কিট এসব থাকে না, ও কীরকম করে সায়নের দিকে তাকিয়ে থাকে আমার তখন খারাপ লাগে যে সায়ন খাচ্ছে ও খাবে না, তো মার মন ওই যে বললাম এর জন্য ওকেও আর কি দিয়ে দিই। তো দেখেছো ও কীভাবে পার্লে বিস্কুটগুলো খাচ্ছে, ও ভীষণ ভালোবাসে খেতে, পার্লে যে খেতে ভীষণ ভালোবাসে। আর আমি এদিকে কফিটা খাবো, কিন্তু ওই যে আমি খেতে বসতে পারছি না, কারণ ওকে খাইয়ে না দিলে আমি নিজে গিয়ে খেতে বসতে পারবো না, ওকে খাইয়ে দিয়ে আমি কফি খেতে বসবো, আর আমি একটুখানি স্টে করালাম, আও সিট করালাম, আমি বলছি একটু সিট কর, এই যে আমি কথা দিচ্ছি না, আমি কিন্তু প্রথমে ভয়েস দিই, কিন্তু ভয়েসে না অনেক কিছু প্রবলেম হয়ে যায় কিছু কিছু ব্যাপারে, তো তার জন্য ভয়েসগুলো কাটতে হয়, তো তারপরে আবার পরে আমি গিয়ে ভয়েস দিই, কিন্তু এই যে আমি ভয়েস দিচ্ছি ওকে এই ভিডিওটায়, ও কিন্তু আমার পাশে এসে আমার গায়ের ওপর উঠে শুয়ে রয়েছে। তো যাই হোক, দেখলাম স্টে করালাম, তো স্টে করলো, তো ওকে প্রত্যেক দিনই একটু মাঝে মাঝে করাই, আর ভিডিওতে তো এগুলো দেখানোই উচিত, যাতে এই ভিডিওগুলো কিন্তু সমস্ত বাচ্চারা ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, এর জন্যই কিন্তু আমি সমস্ত কিছু দেখাই, ওদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ ওরা কিন্তু কোনো মানুষের থেকে কম যায় না, বরঞ্চ আমরা, ওরা এমন কিছু করতে পারে যা এই জিনিসগুলো মানুষ করতে পারে না, আর সবথেকে বড় ব্যাপার ওদের যে জিনিসটা আছে যেটা মানুষের এক মানে খুবই কম, খুব কম মানুষেরই মানে বলতে গেলে আছে, মানে ওদের যে মনটা, নিঃস্বার্থ ভালোবাসা, এই জিনিসটা কিন্তু সত্যি বলতে নেই, জানি না তোমরা কে কী মনে করবে, আমারও নেই, আমি যে মানুষ, ওর যেইভাবে, ওরা যেইভাবে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে, কিন্তু আমরা কিন্তু এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি না কাউকে, ওদের কোনো স্বার্থ থাকে না ভালোবাসায়, সবথেকে বড় ব্যাপার এটাই। আর ওরা মাকে, এটা তো একদমই, যে মানুষ করবে মাকে ওরা যা ভালোবাসে, প্রত্যেকটা সন্তান যদি তার মাকে এরমভাবে ভালোবাসত তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না, এর জন্যই আর কি বললাম মানুষের থেকে ওদের এই জিনিসটা ডিফারেন্স আছে। তো যাই হোক, বৃদ্ধাশ্রমও থাকতো না আর মা বাবাদের এত কষ্ট ভোগ করতে হতো না, আমি দেখেছি তো অনেক ক্ষেত্রে, তাই বললাম, মা বাবাকে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু কোথাও না কোথাও কোনো স্বার্থ হয়তো থেকে যায়, কিন্তু এই যে অবলা প্রাণীগুলো না, ওদের সত্যি কোনো স্বার্থ থাকে না, কোনো স্বার্থ থাকে না,
শুধু গোল্ডি বলে না, প্রত্যেকটা প্রত্যেকটা, তুমি রাস্তায় একটা যে কোনো একজনকে নিয়ে, তুমি একটা বেবিকে নিয়ে কোনো কিছু তুমি একদিন খাওয়াও, দেখবে পরের দিন থেকে তোমার, তুমি ওকে খাওয়াও না খাওয়াও তোমার পেছন পেছন ঘুরবে, এতটাই ওরা ভালোবাসে, ওদের আদর করো। এমন অনেকে আছে না, এরকম আমার অনেক আছে, তোমাদের কোনো সময় মাঝে মাঝে আমি যদি সেই বেরোই, আমি তোমাদের ওদেরকে শেয়ার করব। ওরা কিন্তু খেতে চায় না, ওদের কিছু দিতে হয় না, বিস্কুট দিলে খায় না, এমনকি তোমাদের দেখাবো বিস্কুট দিয়ে দেখাবো, ওরা খেতে চাইছে না বিস্কিট, কিন্তু কি ওরা আদর খাবে, ভীষণ আদর খেতে ভালোবাসে ওরা। কিন্তু রাস্তাতে থাকলে কি হবে, মানে সত্যি, মানে কি বলবো, ওদের মনটাই অন্যরকম হয়, আর এর জন্যই হয়তো আমার এদেরকে সত্যি খুব ভালো লাগে। আমার মনে না এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যারা এরকম প্রেমী হয় ওদের জন্য। তো চলো, আমার বাচ্চাটাকে নিয়ে বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। তো বন্ধুরা দেখো, এখন রাত্রি 10:30 বাজে আর আমি চলে এলাম ঘুমোতে, আর আমার সাথে চলে এসেছে আমার ছোট ছেলে গোল্ডি। তো আমরা এখন শুবো, আর শায়ন গেছে বাথরুমে, তো ও একটু ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে ও এসেও শুয়ে পড়বে। তো আমি এসে বিছানায় একটু শুয়েছি জাস্ট, আর গোল্ডি ঠান্ডায় থাকতে পারছে না, উঠেই মায়ের কোলে চলে এলো। মায়ের কোলে না, আজকে মায়ের ঘাড়ে মাথা দিয়েছে, ও তো যখন যেখানে পারে আর কি। আর আমার হাজবেন্ড বলছে, বাবা আজকে আবার এরকম করছিস, আমি আর দেখতে পাচ্ছি না তোদের ভালোবাসা। আমার হাজবেন্ড দেখে আর বলে, কি জানো তো আমার খুব হিংসা হয় তোমাদের দেখে। তো যাই হোক, আর দেখো এখন ঘুমিয়ে পড়বো। আর বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ, আর অনেক 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 ভালোবাসা তোমাদেরকে, বড়দেরকে প্রণাম। তো চলো আজকের জন্য টাটা। আর ভিডিওটা কিন্তু নতুন নতুন যারা দেখছো, অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, গোল্ডির পাশে থেকো, অবশ্যই আমি আরও অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আর আমি আশা রাখবো তোমরা তো গোল্ডির পাশে থাকবেই, আর লাইক দিতে কিন্তু কেউ ভুলো না, প্লিজ একটা লাইক করে দিও।